ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، بسم الله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه. সম্মানিত মাহতারাম ভাই অতিপয় গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন রাসুলের আনুগত্য এবং মাঝাব অথবা ইমামদের মত অথবা কেন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির দিকে ডাকতেছি মানুষকে তো এটা অত্যন্ত দুঃখজনক যারা এগুলা করছেন তাদেরকে আল্লাহবাবুল আলম বুঝার তফিক দান করুক এবং হেদায়েত দান করুক আমরা দোয়া করতে পারি এখানে আমাদের আফসোস করে কোনো লাভ নেই الله رب العالمين بولت هن سورة كافر سوينم رايات المدة فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أصفا الله رب العالمين الله سبحانه وتعالى رب العزة رسول صلى الله عليه وسلم بولت هن جتادر ما جي اپنے جي سسپسٹ و بیدان قرآن کریم ایک کتاب نہیں آرسن تارا جو دے ایک کتاب پر پوتے ایمان نہ آنے আপনি কি নিজে নিজের জীবনটাই নষ্ট করে দিবেন দুঃখে কষ্টে নিজের জীবনটাকে আপনি বিপদের দিকে ঠেলে দিবেন অতএব ঠিক আপনার প্রতি এবং আমাদের প্রতি একই নির্দেশ যদি কারো কাছে সুস্পষ্ট বিধান আসার পরও যদি তারা না মানে তাহলে তাদেরকে আপনারা ছেড়ে দেন তা আমাদের নিজেদের দাওয়াত আমরা অন্য জায়গায় প্রশস্ত করার চেষ্টা করব আরেকটি বিষয় যদি আমরা অনুধাবন করি যে আল্লাহ রবুল্লা আলম বলেছেন হাসানা যে রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ তো সে আদর্শ আমরা বাদ দিয়ে মোখালেফ তথা বাঁকা পন্থা বাঁকা রাস্তা যদি অবলম্বন করি তবে আমরা কিন্তু নিঃসন্দেহে ফেতনার মধ্যে পড়ে যাব এটা কিন্তু বাস্তবসম্মত কথা এবং আল্লাহ রব্বুল আলম হাবিব কে জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে আপনি বলে দেন এটা মানুষের প্রচার করে দেন সাল্লা তোমাদেরকে যা কিছু দিয়েছেন তোমরা সেটাই গ্রহণ করো সেটাই নেও আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো এখন ইসলামের মধ্যে বিভিন্ন যে বিভাজন সৃষ্টি হচ্ছে কেউ যদি আল্লাহ এবং তার আসুলের আনুগত্য অনুসরণ না করে তবে তারা নিজেরাই বিভ্রান্ত এবং ক্ষতির মধ্যে পড়ে যাবে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের শেষ দিকে আল্লাহ রব্বুল আলমিন আহ স্পষ্ট আকারে জানিয়ে দিয়েছেন যে রাসুসাল্লাহ আলী ওসাল্লামের কথা আল্লাহ এবং তার আসুলের কথা যদি চলে আসার পরে যদি তোমরা বাঁকা পন্থা বাঁকা রাস্তা অবলম্বন করো তবে তোমরা তোমাদের জন্য বাণী তোমরা ফেতনায় পরে যাবে তোমরা ফেতনায় নিমজ্জিত হবে তো আল্লাহ এবং তার আসুলের কোনো আদেশ যদি চলে আসে কোনো মমিন পুরুষ এবং কোন মমিন মমিনা নারী এই বিরুদ্ধ আচরণ করতে পারে না ওমা কায়নালি মমিনিওয়ালা মমিনা তিন ইজা ল হ রসুল আমরান

তাহলে তারা যেন নিজেরাই একটি প্রকাশ্যে ক্ষতির মধ্যে পড়ে গেল ফেতনায় নিমজ্জিত হলো অথবা তাদের একটা বিপদ এবং তাদের জন্য কঠিন শাস্তিও রয়েছে এবং তারা আসলে এগুলো তো আমরা গভীরভাবে অনুধাবন করি না এখন মাঝাব সম্পর্কে যে সংক্ষিপ্ত কথাটা আমরা বলতে চাই মাঝাবের শাব্দিক ব্যাখ্যাটা আমরা যেভাবেই ধরি না কেন কখনো হবে মাঝাব মানে পথ তাহলে কার পথ আল্লা রসুল সাল্লা না পন্থা কার পন্থা আল্লাহ রসুলের পন্থা পদ্ধতি কার পদ্ধতি আল্লাহ পদ্ধতি বুঝ কার বুঝ বুঝ অথবা হাদিসের বুঝ কারণ কোন ইমাম কোন ফকি ততক্ষণ পর্যন্ত তিনি কোন ফতুয়া দিতে পারে না কোন গবেষণা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কাছে কোরআন এবং শুননা না আসে তাহলে কোন ফকি কোন গবেষক কোন কেয়াস করে বা কোন ফেকি শাস্ত্র যেগুলো আপনি বলেন না কেন এগুলো সাধারণত কিন্তু কোরআন বাহিরে না মাঝাবটা কিন্তু কোরআন কিন্তু তাদের বুঝটা ওই ঘুরিয়ে গেলে চারদিকে ঠেলে নিয়ে যায় তারা এই সমস্যাটা হচ্ছে এটা কারণ আমরা মাঝাব শব্দের শাব্দিক অর্থ দেখি পথ পন্থা পদ্ধতি কেয়াজ গবেষণা ফেকি শাস্ত্র এগুলা কিন্তু সম্পূর্ণ হাদিস কোরআনের বুঝ তো এখানে এই ফেকি শাস্ত্র হয় অথবা পদ পন্থ এখানে বিভিন্ন আলেম বিভিন্ন সময় কোরআন ব্যাখ্যা করে এগুলো ব্যাখ্যা করবে তাদের কথারা মানব কিন্তু মাঝহাব মানে চার না মাঝহাব মানে ফেকি শাস্ত্র গবেষণা অথবা মত পন্থা কিন্তু যখন মাঝাব উল্লেখ করতে গিয়ে তারা বলে থাকে চার চারটা আর সে চার বলতে গিয়ে সেখানে বলে যে ইমামের নাম তো চার বললে ভাই চার চারটা মাঝাবের কথা সেন বলবেন যে এমক 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 এখানে তখন নিয়ে আসে হয়তো আবু হানিপুর রহমতুল্লা আলহীকে অথবা শাহী রহমতুল্লাহ আলহীকে অথবা মালিক রহমতুল্লাহ আলহী অ তারা কোন মাঝাবের অনুসরণ করছে এই বিষয়টা একটু দেখার দরকার ছিল যাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি রয়েছে তাদের একটু বিষয়টা জানার দরকার ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি আশি হিজে জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই ইমাম আবু হানিফার জন্মের পরে এই রাসুসাল্লাহ আলী আসসালাম সাহাবে কেরাম তা এবং ইমাম আবু হানিফুল্লা উস্তাদগণ তারা কোন মাজাব মানত আমরা কিন্তু সেই মাজহাবটা মানতে হবে বরং ইমাম আবু হানিফা শাহফি হাম্বুলি মালিক যত ইমাম রয়েছে সকলেই কিন্তু রাসুসাল্লাহ আলী আসাল্লামের মাঝাব মানত মাজাব চারটা হবে না মাজাব যদি বলি তাহলে হবে একটি ইসলামে মাঝাব রয়েছে একটি হ্যাঁ বলা যেতে পারে চার ইমাম ছিল তারা অনেক খেজমত করেছে তারা অনেক গবেষণা করেছে তাদের পাশাপাশি আরো অন্য অন্য বহু ইমাম ছিল এটা বলতে পারি সর্বশেষ যে ইমাম মারা গিয়েছে ইমাম আহম্মদ ইবন হাম্বল রহমতুল্লা আলহি তিনি মারা গিয়েছেন দুইশো একচল্লিশ ইজুরিতে এবং এই মাঝাব সৃষ্টি হয়েছে মানে তাদের নাম দিয়ে তিনশো সাড়ে তিনশো হিজড়ি পর্যন্ত কোনো মাজাব ছিল না পরবর্তীতে তাদেরকে কিছু লোক ভালোবাসছে এবং তাদের কিছু অনুসরণ করছে এবং যে যাদের ফতুয়াটা নিয়েছে ওই ফতুয়ার উপরে তার আমল করা শুরু করেছে যখন তাসুসাল্লা সুস্পষ্ট কোন হাদিস চলে আসতো তারা কিন্তু এই হাদিসগুলো মানত না তাহলে এটা কিন্তু গোমরাহী এবং বিভ্রান্ত কর হ্যাঁ আমরা মাঝাব মানি মাঝাব মানি পথ পন্থা মাঝাব যদি বলি তাহলে মাঝাব একটি আর যদি ফেখ বলি ইমাম বলি তাহলে অনেক রয়েছে অনেক ইমাম রয়েছে আবু আনিফা রয়েছে সাফি রয়েছে মালিকী রয়েছে ইমাম বোখার রয়েছে ইমাম আবু ইউসুফ রয়েছে ইমাম মাহমুদ রয়েছে এবং ইমাম বুখারের ওস্তাদ তারাও রয়েছে এবং এই চার ইমামদের সার্গিক ওস্তাদ মিলে সকলেই আমাদের ইমাম এবং যুগে যুগে এই ইমামের রাস্তাটা কিন্তু খোলা আছে যুগে যুগে ইমাম আসতেই থাকবে এবং দিনের দাওয়া তারা দিতেই থাকবে দিনের গবেষণা দিনের বিষয়গুলো তারা আমাদের মাঝে স্পষ্ট করে দেবে দৈনন্দিন দুনিয়ার ক্ষেত্রে মাস্তার ক্ষেত্রে কত রকমের সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো তারা কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে আমাদের মাঝে জানিয়ে দেওয়ার নাম হচ্ছে মাঝাব মাহাব চারও না আর মাজাব মানি ইমাম আবু হানিফা শাহি হামি মালিকি এটাও কিন্তু মাঝাব এগুলা বুঝায় না মাঝাব মানি যত ইমাম আসবে সকলের মত সুস্পষ্ট দলিলটা কি মাঝাব বুঝায় তারা মাঝাবের দিকে ডাকতেছে ইমাম আবু হানিফার দিকে অথচ ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ এবং তার রাসুল দিক মানুষকে ডেকেছেন যেমন ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলাহি বলেছেন যদি কোন সহি হাদিস পাও সেটি আমার মাঝাব সেটি আমাদের তরিকা এখন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ নিজেই ডাকতেছেন আল্লাহ এবং তার রাসুলের দিকে আর আমাদের সমাজে এক মানুষ রয়েছে তারা ডাকতেছেন ইমাম আবু হানিফার দিকে তারপরে এখানে আরো দুঃখজনক হচ্ছে যে চারটা মাঝাবকে তারা হক বলে অথচ চারটা মাঝাবের উম ইমামের মতের উপরে কিন্তু আমল করে না আমাদের দেশে ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ হাদিসের উপরে আমল করে তার মাসলামাসের উপরে আমল করে কিন্তু মালিক হাম্বলি হাম্বলিমাল তাদেরটা ছেড়ে দেয় তাদেরটা যখন আসে চলে যে আমাদের আমরা কেন মানব তো চারটা কি করে হক হলো এগুলো আসলে এই ফেরকাবাজি ছাড়া আর কিছুই না তো এই ধরনের ফেরকাবাজি থেকে আমরা বের হয়ে এসে পবিত্র কোরআন এবং সৈসর আলোকে আমাদের জীবনগুলো গড়তে হবে আল্লাহ রব্বুল্লা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিনিয়া রব্বুল্লা আলম